কথা বলতে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30। 9:30 না, 9:30 না তো 8:30। 8:30-র সময় আমরা তৈরি টৈরি হয়ে যে বেরোচ্ছি। আমি বাপের বাড়ি যাব বলে তৈরি হয়ে গেছি। এই যে সব দেখো, আমার বর মা আমার মা বলেছে গাঁদা গাছ নিয়ে যেতে, গাঁদা গাছ নিয়ে বসিয়ে দিয়েছে মেয়ে পাশে। আর আমরা বললাম তুমি ওইদিকে বসো, আর টোটোওয়ালাটা বলছে না আপনি বাঁ দিকে বসুন, তাহলে আমার সুবিধা হবে। ওই যে টোটো কাকু, এটা সে বললো যে আপনি বাঁ দিকে বসুন তাহলে আমার সুবিধা হবে। তা তখন আমার হাজবেন্ড বাঁ দিকে বসলো, আর আমিও যেহেতু বাঁ দিকে বসেছি সেই জন্য বলছে যে একই দিকে ভার হয়ে গেলে অসুবিধা হবে না তো চালাতে। তা এসব কথা টথা হলো, তা সবাইকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, যেতে যেতে আমাদের বাড়ির সামনে যে কালী ঠাকুরের পুজো হয় সেই জায়গাটা দেখাবো, আর শিব মন্দিরটাও দেখিয়ে দেবো। এ দেখো, এই যে এখানে কালী ঠাকুর পুজো হয়, আর এই দিকটায় দেখো বট গাছটা আছে, বট গাছের এখানে শিব ঠাকুর পুজো হয়। ভালো, চলুন দেখতে দেখতে যাই প্রাকৃতিক দৃশ্য। মাস্কটা পরিয়ে নি, কথা বলার জন্য মাস্কটা খুলেছিলাম, কিন্তু দেখলাম যে না পরেই নি, রাস্তাঘাটের ব্যাপার তো সেই জন্য। হ্যাঁ, ধান পেকে গেছে, এই দিকে দেখাচ্ছি তো, এই যে ধান একদম পেকে গেছে, ধান কাটা হচ্ছে, কাটা ঝাড়া সব, হ্যাঁ সব চলছে। দেখা যাক বাড়ি কখন আসতে পারি, ঠিক আছে চলুন আর কোনো কথা। আজকে বিকেলবেলা মানে এই 3:30-3:30 নাগাদ আমরা এই যে আমি এখন এখানে তুলসী মঞ্চ যে বাপের বাড়ি সে ফটোটা তুলছি। আর পেছনে দেখো কত রকম গাছ, এই গাছগুলো না পাহাড়ি অঞ্চল থেকে আমার বাবা নিয়ে এসেছিলো, যে আমার বাবা অরুণাচলে যখন ছিল তখন। অ্যালোভেরা গাছ আছে, তারপরে কুলেখাড়া পাতা ঠাতার গাছ, অনেক রকম গাছ আছে। আর এই গাছটা আমরা যে আমাদের বাড়িতে নয়নতারা গাছ ছিল সেগুলো, আর এই লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে। তা তোমাদের সেটাই আমি মানে ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, খুব লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছো লঙ্কাগুলো? হ্যাঁ দেখো, তাও মা এখান থেকে কয়েকটা মানে লঙ্কা তুলে নিয়েছে। আর এই যে বাড়িটা, এটা মানে কি বলবো, তৈরি করতে চেয়েছিল যে একটা ওই চাল কি বলে চালগুলো পরিষ্কার করার যন্ত্র করবে বলে ঠিক করেছিল, কিন্তু সেটা না করে এখন এখানে তাঁতের শাড়ি ঠাড়ি তৈরি করে। আর এই দিকটাতে না আমাদের কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটার জায়গায় দেখো এই যে কাঁঠাল গাছ, তার আগে আছে একটা টগর গাছ। আর এই যে গাছটা, এইখানেও একটা টগর গাছ আছে, আর এই গাছটার নাম আমি জানি না, আমার বাবা নামটা বলেছিল আমি ভুলে গেছি। এদিকেও অনেক গাছ আছে, তারপরে এখানে পেয়ারা গাছ, নারকেল গাছ, তারপরে তুলসী গাছ দিয়ে ভর্তি, আর পেঁপে গাছ দেখো, পেঁপে গাছের অবস্থাটা কি হয়েছে, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। আর এই গাঁদা গাছটা আমার বাবা বললে এখানে রাখবে না, এখানে পেঁপে গাছটা নষ্ট হয়ে গেছে তো, পোকা ধরে গেছে, সেই জন্য বলছে তাহলে গাঁদা গাছটাও নষ্ট হয়ে যাবে, সেই কারণে বললো যে ওটাকে আমি সরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো ফুল গাছগুলো দেখো, এখানে প্রচুর মানে ফুল গাছ আছে। তা এখানে একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি এদিক ওদিক করছি। আর এগুলো মা যে পাপোশ ব্যবহার করে সেই পাপোশগুলো মেলে রেখে দিয়েছে। চলো এবার অন্য অন্য দেখো, দেয়ালের মধ্যে নারকেল গাছের ডাল পাতা পড়ে
দেয়ালগুলো এরকম হয়ে গেছে, সাদা দেওয়াল, কিন্তু সাদা দেওয়ালগুলো এই মানে এইরকম অবস্থা। আর এদিক দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আর ওই যে এখানে আমাদের এখানে না অনেক ধান চাল কারবার আছে, তো সেই জন্য তারা সব আমাদের যেখানেই যার বাড়ির ফাঁকা থাকে না, সব টিনের এরকম বেড়া দিয়ে বা মাঠ মানে যাই হোক ইট দিয়ে গেঁথে সব এরকম মানে ধান ঠান রাখার জন্য ব্যবস্থা করে দেয়। দেখো কত ধান ভর্তি করছে, মানে কারো জায়গা থাকলে পরেই সেই মানে গুদাম ঘরের মতন করে দেয় যে ধান ঠান রাখতে পারে, যাতে তার জন্য মানে ইনকাম হবে টাকা পয়সা সেই কারণে। এবার আমি ঘরে ঢুকে গেলাম, আর আমি তোমাদের বলেছিলাম যে আমি ছোটবেলা তোমাদের ছবি দেখাবো। এই দেখো আমরা যখন দার্জিলিং গেছিলাম, এখানে আমি আছি, আমার মেজ বোন, ছোট বোন আর আমার পিস্তত দিদি, আর এখানে দেখো আমার মা বাবা বোনরা, তিন বোন আমরা, আবার এখানে আবার অনেকে আছে, পিসিমণি আছে, তারপরে কাকিমণি, সবাই এখানে মানে যারা যারা ঘুরতে গেছিলাম সবাই আছে, কাকু শুধু ফটোটা তুলেছে। আর তারপরে দেখো মা বাবা সব গল্প করতে বসেছে এখানে, ঠিক আছে আর এখন কথা বলবো না, তারা কি গল্প করছে সেটাই তোমাদের শোনাচ্ছি। শুক্রবার দিন সকালবেলা মেয়েকে কেমিস্ট্রি পড়াচ্ছে, মেয়ে অনেকদিন কেমিস্ট্রি নিয়ে বসেনি, তাই বলছে তোকে নিয়ে এখন কেমিস্ট্রি নিয়ে বসে কি ভাই ফর্মুলা টর্মুলা যা থাক ওই নিয়ে মেয়েকে নিয়ে বসে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও, আমার ঠিক অত কিছু জানি না, কেমিস্ট্রি ফেমিস্ট্রি আমার অত পছন্দের সাবজেক্ট না, তো তার জন্য। আর এই আমি এখন চলে এসলাম ভিতরে, ওই যে ওটা দেখালাম যে ওটা ঠাকুর ঘর, আর মা রুটি করছে, কোথায় মাকে সাহায্য করব সেই সব না, মাকে একটু কি কথা জিজ্ঞাসা করে তারপরে আবার মা কি করছে সেই তুলে টুলে আমি চলে এসেছি। মা বলে একটু আমার হাতে হাতে কর, একটু রুটিটা ছেঁকে দে, তুমি করো আমি আসছি, বলে চলে এসছি বুঝলে। তারপরে আবার এই যে বাড়ির পথে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, এখন বিশাল যাব, বিশালে গিয়ে মাসকাবারি জিনিসগুলো কেনাকাটি করে তারপরে বাড়ি যাব। ও আরেকটা জিনিস কুর্তি কিনবো, কুর্তি টুর্তি কিনে বাড়ি যাবো। এই যে এই মোড়টা হচ্ছে, এই দিক দিয়ে যাওয়ার হচ্ছে 180 মন্দির, আর এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে স্টেশনের দিকে। যে ঢুকেছি, ঢুকে আমি কুর্তি নিয়ে, আমার কুর্তি চয়েস হয়ে গেছে, আমি ট্রায়াল দিতে গেছি, আর আমার হাজব্যান্ড তখন ফটোটা তুলেছে। আর আমরা বিশালে যে ফটো তুলতে পারবো না এটা বলে দিচ্ছি, কারণ ফোনটা আমার মেয়ের কাছে থাকবে, আর ওখানে তো জামাকাপড় মানে ব্যাগপত্র যা আছে সব রেখে দিতে হয়, ওর জন্য মেয়ে টোটোতে বসে থাকবে, তো ওর কাছে সব কিছু থাকবে, ওইখানে তোমাদের কিছু দেখাতে পারবো না, ঠিক আছে তাহলে পরে তোমাদের সাথে আবার কথা বলবো। এই সন্ধেবেলা তোমাদের সাথে আবার এসেছি, পিৎজা তৈরি করেছি সেটাই ফটো তুললাম, সারাদিন কিছু করিনি, ওই কোনো রকমে ওই ডাল সয়াবিনের তরকারি রান্না করেছি, আর এখন বসে বসে পিৎজা, তারপরে কেক, দেখো কেক তৈরি করেছি, আর কেকটা খুব ফ্লফি হয়েছে। আর হচ্ছে হচ্ছে আমাদের এটা হচ্ছে রবিবারের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া, আমি খিচুড়িটাকে সুন্দর ছড়িয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, আর ও কী করেছে জড়ো করে রেখে দিয়েছে। আর খাওয়া হয়েছে বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল, ডিমের অমলেট ঝোল বলছি। রবিবার দিন সন্ধেবেলা বসে বসে মুড়ির মোয়া করেছি, গুড় ঠুর সব আগে থেকে এনে রেখে দিয়েছিলাম শনিবার দিন, তারপরে এসব করা হয়েছে। আর আমাদের ওই যে মঙ্গলবার দিন, দেখো আমাদের বাড়িতে ওই কাজ করতে এসছে, ওয়াইফাইয়ের কাজ
মানে ঠিকঠাক হচ্ছিল না দেখে তার জন্য মঙ্গলবার দিন ঠিক করে দিয়ে গেল। আর রবিবার দিন শনিবার দিন এসেছিল কিন্তু শনিবার দিন ঠিক মতন হয়নি, আজকে আবার ঠিকঠাক করে দিয়ে গেছে। কারণ রবি আর সোমবার যেহেতু বৃষ্টি হয়েছিল আমরা আর ফোন করিনি ওদেরকে যে ঠিক করতে এসে ঠিক করতে দেওয়ার জন্য। ঠিক আছে, কাজ টাজ হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর মঙ্গলবার দিন রাত্রেবেলা আমাদের খাবার স্যান্ডউইচ, ডিম দিয়ে স্যান্ডউইচ করেছি, এর মধ্যে আলু আছে, তারপরে টমেটো, শসা, পেঁয়াজ, চিজ। আর ওদিনকে পিৎজা করতে গিয়ে যে পিৎজার সসটা করেছিলাম, পিৎজা সস দিয়ে ভেতরে প্রথমে বাটার দিয়ে পাউরুটিটাকে মাখিয়ে নিয়ে তারপরে পিৎজা সস দিয়েছি, দিয়ে তারপরে এসব দিয়ে গোলমরিচের গুঁড়ো, তারপরে চাট মশলা হ্যান ত্যান দিয়ে, তারপরে অরগ্যানো হার্বস দিয়ে করে রেখেছি। এই যে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে এসছি। তো এখন বাজে হচ্ছে 8:45, 8:45 সময় কথা বলতে এসছি। আমাদের সব আমার আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়াটা তুলেছি, আমারটা তুলতে পারিনি। হ্যাঁ, তা বাপের বাড়িতে তো বৃহস্পতিবার গেছিলাম, সেদিনকে তো বাড়ি আসতে পারিনি, তা শুক্রবার দিন বাড়ি এসছি। ওখানে একটা কুর্তি কিনলাম, তারপরে বাজার মানে মাসকাবাড়ি বাজার টাজার করে তারপরে বাড়ি এসছি। আর ওখানে নেট কানেকশনটা ভালো ছিল না দেখে তো পাঠাতে পারিনি, আর ওয়াইফাই কানেকশন বাড়ি এসছি যখন তখন দেখছি শুক্রবার দিন ওয়াইফাই কানেকশনটাও গণ্ডগোল করছে, মানে থাকছে থাকছে না, মানে কোনো সময় মানে কোনো সময় থাকছে কোনো সময় থাকছে না, আবার তারপরে দেখা গেলো একবারই বন্ধ হয়ে গেলো। তা সে শনিবার দিন ওদেরকে ফোন করলাম, ওরা ঠিকঠাক করে দিয়ে গেলো, তখন 3টে বাজে, 3টে 3টের সময় পরীক্ষা ঠিকঠাক করে দিয়ে গিয়ে আবার দেখি কি রাত্রিবেলা এই 6টা সাড়ে 6টা থেকে আবার সেই একই অবস্থা, কানেকশন গণ্ডগোল হয়ে গেল। তো এবার দেখলাম যে রাত্রেবেলা আর ফোন করব, তার রবিবার দিন করব বলে ঠিক করেছি। এবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখে আর ওদেরকে ফোন করিনি যে বৃষ্টির মধ্যে কাজ করতে আসবে। তারপরে সোমবার দিনও বৃষ্টি হলো, তা আজকে যেহেতু মঙ্গলবার বৃষ্টিটা কমেছে তার জন্য ওদের ফোন করে ওরা কাজ করতে এসছে, তা তোমাদের দেখিয়েই দিলাম। আর আজকে আর কি বলবো, এতদিন কথা বলতে পারিনি তো, মানে এখন কি বলবো না তোমাদের সাথে, তাই এখন মনে 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 ভাবছি, মনে মানে আগে তো মনে মনে করে ভেবে তারপর তোমাদের সাথে কথা বলতে এসছি। এই হলো, আর স্যান্ডউইচটা তো ভালোই খেলাম, ভালোই লাগলো খেতে। আর কি বলবো বলো, তোমাদের সাথে এইভাবে। আর এখন আমার হাজবেন্ড খেয়ে দিয়ে আসছে, ওই দেখো ও ঘরে ঢুকছে, ঠিক আছে, তারপরে ওর সাথেই কথা বলে দেখো কি বলে। কেমন খেলে বলো স্যান্ডউইচ? দারুন দারুন, ফাটাফাটি স্যান্ডউইচ খাইয়েছো আজকে, ভালো ভালো, মাঝে মাঝে এরকম করা ভালো, মাঝে মাঝে এরকম খাওয়াতে বললো। আর কালকে স্কুল আছে, স্কুল বলতে স্কুলে তো যাবে না, যাবে হচ্ছে অফিসে যাবে গুড়াপে, সেখানে কাজ আছে, কাজ টাজ করে তারপরে বাড়ি আসবে। তাহলে আর বেশি কথা বলবো না, অনেক লেন্দি হয়ে যাবে ব্লগটা, তার জন্য আমাকে দেখে যদি তোমাদের ভালো লাগে বা আমার ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপে লাইক শেয়ার কমেন্ট করবে, ধন্যবাদ বলে ব্লগটা শেষ করলাম।